নমস্কার বন্ধুরা কেরিয়ার রুইটা আম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের অষ্টম শ্রেণী বা ক্লাস এইট পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কি চাওয়া হয়েছে বেতন কত রয়েছে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে আপনারা আবেদন করবেন কীভাবে প্রার্থী কীভাবে করা হবে এবং সেই সঙ্গে আবেদন করার শেষ তারিখ হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তবু ধরো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পুলিশ এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে রিক্রুটমেন্ট পেজ দেখুন রিক্রুটমেন্ট পেজটি ওপেন হয়ে গেল এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডেট আপনারা দেখতে পাচ্ছেন এগারো এক দু হাজার একুশ রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ড্রাইভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাট এস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট ডিটেলস এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে প্রসপেক্টাস অর্থাৎ বিজ্ঞপ্তি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ স্টেট ক্রাইম ব্যুরো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসপেক্টাস বলা হয়েছে ইনভার্টিং অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ড্রাইভার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাট স্টেট ক্রাইম রেকর্ডস বিউরো ওয়েস্ট বেঙ্গল তো ধরে এখানে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে নেক্সট দেখুন এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে নাম্বার অফ পোস্ট বা শূন্যপদ এখানে আপনাদের কত রয়েছে এখানে আপনাদের পাঁচটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট বা বয়স সীমা এখানে আপনাদের বলা হচ্ছে একত্রিশ বারো দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে সিটিজেনশিপ ইন্ডিয়ান এখানে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন পারবেন তারপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম ক্লাস এইট পাস অর্থাৎ এইট পাস কিন্তু আপনাদের যোগ্যতা লাগবে তারপরে দেখুন বলা হয়েছে বেতন এখানে আপনাদের প্রত্যেক মাসে এগারো হাজার টাকা করে বেতন আপনাদের দেয়া হবে এবার দেখুন বন্ধুরা এখানে আপনার আবেদন করবেন কি হবে তো এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যমে তো এই বিষয়ে আপনাদের কি বলা হয়েছে দেখুন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান বি অবটেন ফ্রম এম টি অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রেকর্ডস বিউরো বেঙ্গল ব্লক ডিজে সেক্টর টু শর্টলেক সিটি অর্থাৎ বলা হচ্ছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এই ঠিকানায় গিয়ে আনতে পারেন অফলাইনে অথবা অর ক্যান বি ডাউনলোডেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েবসাইট এইচটি ডিপি কলন ডাবল স্ল্যাশ বি পুলিশ ডট জিও ভি ডট ইন অথবা আপনারা কিন্তু অনলাইনে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এইচটি ডিপি কোলন ডাবল স্ল্যাশ বি পুলিশ ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনার এই ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম এই ফর্মটা করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং এই ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তো ফর্মটা ফিল করা হয়ে গেলে আপনাদের ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টের জেরাস কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে এখানে আপনাদের পর বলে দেওয়া হয়েছে তো এখানে আপনাদের প্রথমেই বলা হয়েছে বার্থ সার্টিফিকেট অর এজ প্রুফ সার্টিফিকেট আপনাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের মাধ্যমিকদের অ্যাডমিট কার্ড তারপরে দেখুন বিতে বলা হয়েছে আধার কার্ড ফর অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদের আধার কার্ড তারপরে দেখুন সিতে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মিনিমাম ক্লাস এইট পাস মিনিমাম ক্লাস এইট পাস দিলে হবে তার উপরের যোগ্যতা থাকলে আপনি উপরের যোগ্যতা দিতে পারেন তারপর দেখুন ডিতে বলা হয়েছে ড্রাইভার লাইসেন্স ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের কিন্তু আপনাদের ড্রাইভার লাইসেন্স তারপরে দেখুন বলা হয়েছে ইতে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ফাইভ ইয়ার্স আপনাদের কিন্তু পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপরে দেখুন এফে বলা হয়েছে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট রিগার্ডিং রিপেয়ারিং অফ ভেহিকেল অ্যান্ড আদার্স আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে যেমন আপনাদের যদি ভেহিকেল বা যানবাহন রিপেয়ারিং করার কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট আপনারা কিন্তু কপি এই সমস্ত সার্টিফিকেটের কিন্তু কপি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ঠিক আছে আচ্ছা এরপর দেখুন এখানে আপনাদের আছে কীভাবে করা হবে বলা হয়েছে আফটার স্ক্রিনিং অফ ফর্ম ফর্ম ক্যান্ডিডেটস উইল বি কল ফর ড্রাইভিং টেস্ট এখানে কিন্তু আপনাদের আবেদনপত্রগুলো জমা পড়ার পর সেগুলো স্ক্রুটিনি করার পর আপনাদের কিন্তু ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে ঠিক আছে এরপর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে এখানে আপনারা কাকে উদ্দেশ্য করে বা কাকে অ্যাড্রেস করে আপনারা অ্যাপ্লিকেশান করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় জমা করবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রেকর্ডস বিউরো বেঙ্গল ব্লক ডিজে সেক্টর টু শর্টলেক সিটি কলকাতা নাইনটি ওয়ান অর্থাৎ বন্ধুরা এখানে আপনাদের বলা হয়েছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন এই ঠিকানায় উদ্দেশ্য করে এবং সঙ্গে দেখুন বলা হয়েছে অ্যান্ড টু বি সাবমিটেড ইন দ্য ড্রপ বক্স ইন দ্য সেম অ্যাড্রেস এবং এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনাকে একটা ড্রপ বক্স থাকবে সেখানে কিন্তু গিয়ে আপনাকে সেই ড্রপবক্সে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে জমা করতে হবে সঙ্গে দেখুন বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটো কপিস অব দ্য ফলোইং ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে বা আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনাকে অ্যাটাচ করে আবেদনপত্র জমা করতে হবে নেক্সট দেখুন এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের বলা হয়েছে পঁচিশ এক দু হাজার একুশ বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন তো এখানে আপনাদের পঁচিশ জানুয়ারি দু বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন ওই ঠিকানায় গিয়ে এবারে দেখুন বন্ধুরা এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন কীভাবে প্রথমত এই ফর্মটা এফোর সাইজের একটা পেজে প্রিন্ট আউট বেড করে নেবেন এবং সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনারা ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের অক্ষরে ফিল আপ করবেন এবার দেখুন পাশে রয়েছে ফটো এখানে আপনার থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এই সাইজের একটা ফটো এখানে লাগিয়ে দেবেন নেক্সট দেখুন এক নম্বরে বলা হয়েছে নেম ইন ফুল এখানে সম্পূর্ণ নাম আপনার লিখতে হবে এবং এখানে যদি আপনার কোনো মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেমটা কিন্তু অবশ্যই লিখবেন প্রথমে নাম লিখবেন তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে মিডিল নেম লিখবেন তারপর একটা ঘর ফাঁকা দিয়ে সার বা পদবি লিখবেন ঠিক আছে আর যদি আপনার মিডিল নেম না থাকে সেক্ষেত্রে লিখতে হবে না আপনার নামটা লিখলেই হবে এবং নাম এবং পদবীর মধ্যে কিন্তু একটা ফাঁকা ঘর দেবেন তারপরে দেখুন ফাদার্স নেম একইভাবে কিন্তু আপনার বাবার নামটা লিখবেন এবং এখানে তারপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখে দেবেন পরপর পোস্ট পিএস ডিস্ট্রিক্ট পিন মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে নেক্সট দেখুন চার নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন ডেট মান্থ ইয়ার এই ফর্মেটে আপনারা জন্ম তারিখ বসিয়ে দেবেন তারপরে দেখুন পাঁচ নাম্বারে বলা হয়েছে এইচ অ্যাজন জিরো ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এক এক দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু এখানে আপনারা হিসাব করে লিখে দেবেন ঠিক আছে তারপরে দেখুন ছয় নাম্বারে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দেবেন আপনার হায়স কোয়ালিফিকেশনটা লিখে দেবেন তারপর দেখুন ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার লিখে দেবেন তারপরে দেখুন টাইপ এলএমবি না এইচ এম বি সেটা আপনারা এখানে লিখে দেবেন পাশে এই ঘরটাই তারপরে দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্স কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রয়েছে এখানে লিখতে হবে এখানে ফর্মের ঘরে কোন সময় থেকে সেটা লিখবেন ডেট এবং কোন সময় পর্যন্ত সেটা কিন্তু এখানে টু এর পাশে এখানে ডেট মান্থ ইয়ার এই ফর্মেটা কিন্তু আপনারা পরপর লিখে দেবেন তারপর দেখুন আট নাম্বারে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এই ঘরটাই তারপরে দেখুন ন্যাশনালিটি এখানে পাশে ইন্ডিয়ান লিখে দেবেন বক্সের মধ্যে তারপরে দেখুন দশ নাম্বার এক্সপিরিয়েন্স বলা হচ্ছে এক্সপিরিয়েন্স অর্গানাইজেশন নেম এখানে আপনি কোন সংস্থায় বা কোন কোম্পানিতে কাজ করেছেন ঠিক আছে সেই কোম্পানির নাম বা কোন সংস্থায় কাজ করেন সেই সংস্থার নাম লিখে দেবেন তারপরে দেখুন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স যে সময় সেটা বলা হয়েছে এখানে আপনার ওয়ার্কিং ফ্রম যে সময় থেকে যে সময় পর্যন্ত আপনারা করেছেন সেটা কিন্তু যে সময় থেকে আপনারা করেছেন এখানে ডেট মান্থ ইয়ার এই ফর্মেটে লিখে দেবেন সেই ডেটটা এবং যে সময় পর্যন্ত আপনারা করেছেন সেই সময়টা এখানে লিখে দেবেন সেই ডেটটা লিখে দেবেন টু এর ঘরে পাশে এখানে কিন্তু আপনাকে ডেট মান্থ ইয়ার এই ফর্মেটে কিন্তু লিখতে হবে নেক্সট দেখুন এগারো নম্বরে বলা হয়েছে আপনার বিরুদ্ধে কি কোনো ক্রিমিনাল কেস রয়েছে হ্যাঁ হয়ে থাকলে আপনার ইএসআর ঘরে টিক মারবেন আর না হয়ে থাকলে নোয়ের ঘরে টিক মারবেন তারপরে দেখুন বারো নম্বরে বলা হয়েছে আপনার কি কোনো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট রয়েছে মোটর ভেকল রিপেয়ারিং সংক্রান্ত কোনো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি ইএসআর ঘরে টিক মারবেন আর না থাকলে কিন্তু আপনার ওইয়ের ঘরে টিক মারবেন তারপর দেখুন এখানে বলা হয়েছে সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনার একটা সই করে দেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা আপনার ফিল আপ হয়ে যাবে